আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ মজাদার একটি সিমের ভর্তা করে আপনাদের দেখাবো তো এই ভর্তাটি করলে আপনাদের আশা করছি খাওয়ার সময় আর কোনো কিছুই লাগবে না এই ভর্তাটি দিয়ে আপনারা ভাত খাওয়া কমপ্লিট করে ফেলতে পারবেন তো কাদের বাসায় কিভাবে করে আমি জানি না তো আমি কিন্তু এভাবেই ভর্তাটি করি তো এই ভর্তাটি করার জন্য আমি এই সাইজের সিমগুলো নিয়ে নিয়েছি সিমগুলোকে প্রথমে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর একটু হালকা টেলে নিয়েছি একটি ফ্রাই প্যানে আমি টেলে নিয়েছি আর মরিচগুলোকেও আমি টেলে নিয়েছি টেলে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়ে টেলে নিতে হবে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বেশি কিছু কিন্তু এই ভর্তাটিতে লাগবে না নর্মালি বাসায় যে জিনিসগুলো থাকা হয় আমাদের ওই জিনিসগুলো দিয়েই কিন্তু ভর্তাটা করা যায় তো চলুন দেখিয়ে দিই কীভাবে ভর্তাটি করতে হবে যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে আমার ভিডিওটি আসলেই ভালো লাগবে আর ভর্তাটি আমার বাসায় বানানো হয়েছিল তাই ভাবলাম আমার প্রিয় দর্শকদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে ভর্তাটি বানিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কি কী উপকরণ নিয়েছি এই ভর্তাটি করার জন্য আর যে কোনো ভর্তাই কিন্তু শীতকালে অনেক ভালো লাগে তো আমি শিল্পাটায় বেটে নেব প্রথমে মরিচটাকে বেটে নিচ্ছি এভাবে করে মরিচটাকে একদম সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে আর আমরা কিন্তু ভর্তাতে বেশি একটা ঝাল খাই না যারা বেশি ঝাল খান তারা মরিচটাকে আর একটু বাড়িয়ে নিতে পারেন এখন সিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি সিমগুলো একটু পোড়া পোড়া টাইপের হবে না হলে কিন্তু ভর্তাটাকে আঠালো মনে হবে না তাই সিদ্ধ করে কিন্তু যদি সরাসরি ভর্তাটা করেন তাহলে কিন্তু মজা লাগবে না আর আমি বিচিওয়ালা সিমটা নিয়েছি যে সিমটাতে বিচি বেশি সেটা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে তো এভাবে করে ভর্তাগুলো প্রতিটা উপকরণ দিয়ে বেটে নিতে হবে আপনারা যদি চান এটার সাথে সুটকি ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো সুটকি ইউজ করলাম না জাস্ট সিমের ভর্তাটা করেছি অথবা যারা রসুন খান ভর্তাতে তারা কিন্তু রসুনটাকে একটু টেলে নিয়ে তারপর বেটে নিতে পারেন আর শুটকি দিলে একটু মজাটা বা টেস্টটা একটু আলাদা আসে তো আমি কিন্তু সেটা ব্যবহার করিনি আমি নর্মালি কিন্তু সিমের ভর্তাটা করে ফেলছি তো দেখতেই পাচ্ছেন এভাবে করে মিহি করে বেটে নিতে হবে তা আমি আবারও আর একটু বেটে নিচ্ছি তো ভর্তার সবগুলো উপকরণ তো আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করবেন তাহলেই বুঝবেন যে জিনিসটা কেমন ধনেপাতা কুচি করে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে দিয়েছি এখন ধনে সুন্দরভাবে বেটে নেব তো এইভাবে করে বেটে নিচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনে ক্লিক করে রাখুন নিত্য নতুন সব ভিডিও আপলোড করব আমার চ্যানেলে আর আমার চ্যানেলে আগামীতে একটি ব্লগ ভিডিও আসছে তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনে ক্লিক করে রাখতে হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে তো ততক্ষণে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো পেঁয়াজটাকে এভাবে করে বেটে নিতে হবে সবগুলো উপকরণ সুন্দরভাবে বেটে নেওয়ার পর আবারও মিক্স করতে হবে এভাবে আবারও এভাবে করে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে আর পেঁয়াজটাকে একটু আধা ভাঙা করে রাখবেন তো তৈরি হয়ে গেল আমার শিমের মজাদার ভর্তা শীতের সিজনে এই ভর্তাটি কিন্তু সবারই অনেক প্রিয় আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে এই ভর্তাটি হলে কিন্তু আপনাদের আর কোনো কিছুই লাগবে না জাস্ট ভর্তাটি দিয়ে আপনারা ভাত খাওয়া কমপ্লিট করে ফেলতে পারবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ